ওকে সো আমরা প্রথমেই কোনো ফাংশন না বানাই আমরা প্রথমে ফাংশন না বানিয়ে মেইন ফাংশনের মধ্যে সব কিছুর অ্যাক্সেস আছে এক এক করে প্রত্যেকটা স্টেপ অনুযায়ী কাজ করি তারপরে আমরা ফরম্যাটিং করব। সো আমাদের এইটা রেফারেন্স লাগবে এইটা রেফারেন্স লাগবে এই দুটা রেফারেন্স লাগবে এই দুটা রেফারেন্স আমরা কই পাবো এই দুটা রেফারেন্স আমরা বডির মধ্যে পাবো এই স্টেপের ফাইলের মধ্যে পাব ওয়েল এটার নাম হচ্ছে লেফট ইনপুট রাইট ইনপুট ওকে সো এই দুটার আগে রেফারেন্সটা নিয়ে নিই একটু উপরের দিকে লেফট সিলেক্ট রাইট সিলেক্ট যেমন রয়েছে কনস্ট এটার উপরে নেই যেভাবে আর কি আসবে কনস্ট লেফট ইনপুট ইজ इक्वल ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি লেফট ইনপ ঠিক আছে কিভাবে রাইট ইনপ রাইট হ্যান্ড বি ওয়েল ভালো কথা এবার আমার কাছে রেড ইন রে লেফট ইনপুট রাইট ইনপুট দুইটাই রয়েছে তাই তো এবং আমরা ডিফল্ট ভ্যালুটা বসানোর চেষ্টা করি ডিফল্ট ভ্যালু হিসাবে কি বসবে সেটা বসানোর চেষ্টা করতে যদি আমি চাই তাহলে সেট ডিফল্ট ভ্যালু ক্যাটাগরি এখানে সো এই জায়গাটায় আমার কাছে কি কি লাগবে ক্যাটাগরি সিলেক্ট থেকে এই যে এখানে দেখেন ক্যাটাগরি সিলেক্ট থেকে এসে কি করেছে কনভার্টার নেম ইউনিটস অপশন সব কিছু বের করেছে না সো এই সেম জিনিসটা আমার এখানেও লাগবে আমরা এই জায়গাটায় এই দুইটা জিনিস বের করে নিয়ে আসি প্রথমে কনভার্টার নেম এবং ইউনিটস এই দুইটা জিনিস নিয়ে আসি ইউনিটস কেন লাগবে ইউনিটস অ্যাকচুয়ালি ইউনিটসকে আমাদের লাগবে নো ইউনিটস আমাদের লাগবে না আমাদের লাগবে ভ্যারিয়েন্টস এবার আমাদের ইউনিটস লাগবে না এবার আমাদের লাগবে ভ্যারিয়েন্টস ভ্যারিয়েন্টস আচ্ছা ভ্যারিয়েন্টস আমরা এখানে নিয়ে নিলাম ভ্যারি এন্ডস ওয়েল অনেক ভ্যারিয়েন্টস আছে আমার কাছে কিন্তু এক্স্যাক্টলি ভ্যারিয়েন্ট আমার কোনটা হবে সেটা বোঝার জন্য আমার লেফট সিলেক্ট এবং রাইট সিলেক্টের ভ্যালুর দুইটা লাগবে তাহলে আমরা বলবো কস্ট ভ্যারিয়েন্ট কি ইজ ইকুয়াল টু ডলার সাইন ওকে লেফট সিলেক্ট ডট ভ্যালু ক্লোন দিয়ে রাইট সিলেক্ট নি রাইট সিলেক্ট ডট ভ্যালু এই দুইটা মিলে আমার একটা ভ্যারিয়েন্ট কি জেনারেট হবে তাই তো এবং আমি বোঝার চেষ্টা করবো যে ভ্যারিয়েন্টসের মধ্যে এই ভ্যারিয়েন্ট কিটা প্রোভাইড করলে আমার কী রেজাল্ট আসে তো প্রথমে আমি একটু লগ করে দেখার চেষ্টা করি ভ্যারিয়েন্ট কী এটা কি জিনিস এবং লগ ভ্যারিয়েন্টস ভ্যারিয়েন্ট কি দুইটা জিনিস প্রোভাইড করে আগে একটু দেখার চেষ্টা করি যে আমাদের কাছে আসলে আসে কী জিনিস এটা ডিফল্ট এটা কিন্তু কোনোই নেই সো স্কোয়ার কিলোমিটার স্কোয়ার মিটার এখানে আমি দেখতে পাচ্ছি যে এর একটা ক্যালকুলেশন রয়েছে এবং এর একটা ফর্মুলা রয়েছে ওয়াও গুড পারফেক্ট কী কী আসছে স্কোয়ার কিলোমিটার স্কোয়ার মিটার যেহেতু আমার এখানে স্কোয়ার কিলোমিটার সিলেক্ট করা এবং স্কোয়ার মিটার সিলেক্ট করা এই জন্য আমার এখানে এই অবজেক্ট এই কিটা তৈরি হয়েছে এবং এই অবজেক্টটা এসছে ওকে সো নাও হোয়াট উই ক্যান ডু আমি জায়গাটাই ভ্যারি এন্ডসের বদলে ভ্যারি এন্ড নামটা দিয়ে দিই ভ্যারি এন্ড ইজ ইকুয়াল টু সেম জিনিসটা আমি সব ভ্যারিয়েবলের মধ্যে রাখছি ভ্যারিয়েবলের মধ্যে রাখলে বিষয়টা সহজ হবে ওকে কনস্ট ভ্যারিয়েন্ট এখন এই ভ্যারিয়েন্টটা আমরা ভ্যারিয়েন্টের কী করবো অ্যাকচুয়ালি কী করবো আমরা ধরে নিলাম যে আমরা ফার্স্টে লেফট ইনপুটের ভ্যালুটাকে করবো লেফট ইনপুট ডট এর ভ্যালু ইজ ইকুয়াল টু ওয়ান ওকে এবং এই যে ওয়ান এই ওয়ানটাই আমরা ডিফল্টভাবে যেহেতু করছি সেহেতু আমরা রাইট ইনপুট নট রাইট ইনপুটও আছে এটা ক্যাপিটাল করেছি ভুল করেছি এটা স্মল হবে রাইট ইনপুট ডট ভ্যালুটা হবে এই যে ক্যালকুলেশনটা একটু আগে আমরা তৈরি করলাম কিলোমিটার থেকে মিটারে কনভার্ট করা সেই ক্যালকুলেশনটা এবং সেই ক্যালকুলেশনটা রয়েছে হচ্ছে ভ্যারিয়েন্টের মধ্যে ভ্যারিয়েন্ট ডট ক্যালকুলেট এর মধ্যে ক্যালকুলেট ক্যালকুলেট নাম দিয়েছি না ক্যালকুলেশন নাম দিয়েছি সেটা একটু দেখার বিষয় ক্যালকুলেশন এর মধ্যে আমাকে পাস করতে হবে একটা ভ্যালু আমাদের ক্ষেত্রে ডিফল্ট ভ্যালু হচ্ছে ওয়ান ওকে এই হচ্ছে আমার বর্তমান অবস্থা বা যদি আমি রান করি আমরা কিছুই দেখতে পাচ্ছি না ফর সাম রিজন এটা কেন পাচ্ছি না একটু রাইট বাটন ক্লিক করে আগে দেখি যে কনসোলে কোনো ইউরো আছে কেন আর টাইমের নট সেট প্রপার্টি নাল অফ সেটিং ভ্যালু মেইন নাল আচ্ছা তার মানে হচ্ছে একশো ছিয়ানব্বই নাম্বার লাইনে ইস্যু ক্রিয়েট হয়েছে ভ্যারিয়েন্ট ডট ক্যালকুলেশন কোনো কাজ করতে পারিনি সো লেট মি চেক ইট ভ্যারিয়েন্ট আমার জন্য কী নিয়ে আসতে একটু চেক করি ভ্যারিয়েন্ট তাই না ভ্যারিয়েন্ট নিয়ে আসতে সেটাও যদি আমি দেখতে পারি তাহলে তো বুঝতে পারবো ক্যালকুলেশন ক্যালকুলেশনের ভিতরে কী রয়েছে ক্যালকুলেশন রয়েছে হচ্ছে একশো আঠারো নম্বর লাইনে এন ইন্টু ওয়ান থাউজেন্ড এটা কি নাল রিটার্ন করতেছে ফর সাম রিজন নাল রিটার্ন করার তো কোনো কারণই আমি দেখছি না তাহলে উইন্ডো ডট অনলোড টু আচ্ছা আমরা ফর্মুলা তো অ্যাটলিস্ট আপডেট করি ফর্মুলা আপডেট করার জন্য আগে আমার ফর্মুলার কাছে যাইতে হবে ফর্মুলা টেক্সট এটা আমার নিয়ে আসতে হবে এবং এখানে আমরা ফর্মুলাটা নিয়ে আসবো কনস্ট ফর্মুলা ইজ ইকাল টু ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি ফর্মুলা টেক্সট ওকে সো ফর্মুলা টেক্সটের মধ্যে আমরা কি করব ফর্মুলা টেক্সটের মধ্যে এই যে জায়গাটাই আমরা যখন ভ্যারিয়েন্ট পেয়ে গেলাম ফর্মুলার টেক্সট ডট ইনার অথবা ইনার টেক্সট ইজ স্টেমেল টু ডট ফর্মুলা দেখি আমার ফর্মুলা পাচ্ছে কিনা সেটা আগে একটু দেখি দেখেন মাল্টিপ্লাই দ্য ভ্যালু বাই ওয়ান ওয়ান টু থ্রি ঠিক আছে ওয়ান মিলিয়ন খুব ভালো কথা কিন্তু এই পাশের ভ্যালু পাই না কেন এটা তো একটু খুঁজতে হবে যে ক্যান পাচ্ছে না ইরোড আসছে ও ওয়েল উম ইন দ্যাট কেস আমরা সরাসরি ভ্যালুটাকে বসাবো না দরকার নাই আমরা একটা ট্রাই ক্যাচ ব্লক নিয়ে দেখি যে আসলে কী হচ্ছে ট্রাই ক্যাচ ইরোর কনসোল ডট লক ই কনস্ট ভি ইজ ইকাল টু ভ্যারিয়েন্ট ডট ক্যালকুলেশন ওয়ান ওয়ান যদি আমরা প্রোভাইড করি তাহলে কী রিটার্ন আসার কথা সেটা আসছে না কেন লগ ভি কি রিটার্ন করছে সেটা আমাদের বুঝতে হবে কনসোল ডট লক এটা তো সুন্দরভাবে আমাকে ওয়ান মিলিয়ন রিটার্ন করছে তাহলে আগের পর এখানে কেন রিটার্ন করছে না রাইট ইনপুট ডট ভ্যালুতে কেন সমস্যা করছে সেটা খুঁজে বের করতে হবে ফর্মুলা লেফট ইনপুট ডট ভ্যালু এটা আমাকে সঠিকভাবে সঠিক রেজাল্টই দিচ্ছে হানড্রেড পারসেন্ট ক্যালকুলেশন সঠিক রেজাল্ট দিচ্ছে ইয়া এটা যদি আমার সঠিক রেজাল্ট দেয় তাহলে এর কি সমস্যা এটা কেন কাজ করছে না cannot সেট প্রপার্টিজ নাল অফ সেটিং ভ্যালু নাল আমি এখন পর্যন্ত খুঁজে উঠতে পারিনি যে কোথায় আসলে এই রোডটা হচ্ছে সো যাই আমার প্রথম ভ্যারিয়েন্টসের ফাংশনের কাছে যাই এখানে আমার আসার কথা এন ক্যালকুলেশন এন ইন্টু ওয়ান থাউজেন্ড তো সঠিক নাম্বারই যাওয়ার কথা সঠিক নাম্বারই তো যাচ্ছে বলে আমার কাছে এখনো মনে হচ্ছে কিন্তু এর কি সমস্যা হচ্ছে এর কি সমস্যা হচ্ছে এর কি সমস্যা হচ্ছে সো এটাকে আমরা এখান থেকে লক করি লক করে এখানে দেখি তো যে রাইট ইনপুট ডট ভ্যালু ইজ ইকাল টু ভি এটা কাজ করে কি না ক্যান নট সে প্রপার্টির নাল সেটিং ভ্যালু নাল কোথা থেকে হচ্ছে আমি এই জায়গায় ভিতে দেখতে পাচ্ছি ইটস এর ভ্যালু রিয়েল ভ্যালু এবার নাল কোথা থেকে পাচ্ছে টাইপ অফ ভি এই যে এখানে আমি দেখতে পাচ্ছি ইর্সের নাম্বার আচ্ছা সো শুড কনভার্টেড ভি ডট টু স্প্রিং এটাকে কখনো প্রয়োজন হয়নি এখন কেন প্রয়োজন হবে সেটাও জানি না টাইপের ক্যানট সেট প্রপার্টিস অফ নাল একশো দুইশো ছয় কনসোল ডট ই রাইট পুট ডট ভ্যালু আচ্ছা মে বি আমার যে জিনিসটা ভুল হচ্ছে সেটা হচ্ছে আই গেস রাইট ইন এই জায়গাটায় কোনো একটা মিস্টেক আছে মিস্টেক আসলে এই জায়গাটাই রাইট ইনপুট নাই সো দ্যাটস ওয়াই এই রোডটা আসছিল এত কিছু আমাদের দরকার নাই ডিবাগ করতে যে মাথা খারাপ হয়ে গেছে বাট ইটস ওকে নাও ইট শুড ওয়ার্ক ওকে সো আমরা এখানে যদি বলি দশ চেঞ্জ ইভেন্ট কাজ করবে না বাট চেঞ্জ ইভেন্টটা এখন আমরা সেটি করিনি কিন্তু আমাদের ক্যালকুলেশন কাজ করছে এবং ফর্মুলা এখানে আপডেট হচ্ছে তো নেক্সট লেকচারে আমরা এই কোডটাকে ফরমেট করবো যেন আমরা সব জায়গায় চেঞ্জ ইভেন্টটা অ্যাপ্লাই করতে পারি